বর্তমানে আমাদের হাজারো সমস্যার মধ্যে যাদের বাড়ির ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের চিন্তাটা কিন্তু একটু বেশিই রয়েছে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছে। মাঝপথে সরকার বন্ধ করতে বাধ্য হয়েছেন। এই জটিল পরিস্থিতির মধ্যে এই ভাইরাসের প্রকোপের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে, আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কবে নাগাদ আবার পরীক্ষা শুরু হবে, পরীক্ষা সূচি কবে নাগাদ প্রকাশ করা হবে, সেই নিয়ে কিন্তু গার্জেনদের মনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক জিজ্ঞাসা রয়েছে। এই নিয়ে কিছু খবর ইতিমধ্যে বাজারে ছড়িয়ে পড়েছে, যেখান থেকে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সেই সমস্ত খবরে বলা হয়েছে আগামী 20 এপ্রিল থেকে নাকি পরীক্ষা আবার শুরু করা হবে। আজকের এই ভিডিওতে আপনাদের এই সম্পর্কে জানাবো, সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে, সত্যি কি 20 তারিখ থেকে পরীক্ষা হবে নাকি একটি ভুয়ো খবর, সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেন তাদের করে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিকে অন করে দিন, আর ভিডিওকে অবশ্যই এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, এখানে আপনারা জেনে রাখুন, গত 12ই মার্চ থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, যা চলার কথা ছিল 27 মার্চ পর্যন্ত। 27 মার্চে শেষ পরীক্ষা ছিল, কিন্তু এই ভাইরাসের কারণে গত 21 মার্চ পর্যন্ত সূচি মেনে পরীক্ষাগুলো নেওয়া হলেও তার পরবর্তীতে যে পরীক্ষাগুলো ছিল সেগুলোকে আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। 21 মার্চের পর মূলত 3টে ডেটে পরীক্ষা ছিল। 23শে মার্চ ছিল, 25শে মার্চ ছিল এবং 27শে মার্চ ছিল। 27শে মার্চে শেষ পরীক্ষা ছিল। এখন ওই বাকি পরীক্ষাগুলো কবে থেকে নেওয়া হবে সেই নিয়ে একটি বিভ্রান্তিমূলক খবর বাজারে ছড়িয়ে পড়েছিল। সেই খবরে বলা হয়েছিল যে আগামী 20 তারিখ থেকে মানে 20 এপ্রিল থেকে নাকি পরীক্ষা আবার নেওয়া শুরু হবে। বাজারে ছড়িয়ে পড়া ওই নোটিশে বলা হয়েছে 20 তারিখ থেকে আবার পুনরায় পরীক্ষা নেওয়া শুরু হবে। 20, 23 এবং 27শে এপ্রিল এই 3টি ডেটে নাকি আবার পরীক্ষা নেওয়া হবে। তবে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এটি একেবারেই ভুয়ো খবর। এই ধরনের কোনো নোটিফিকেশন, এই ধরনের কোনো পরীক্ষা শিডিউল তারা প্রকাশ করেননি। তাই আপনাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবারে দিচ্ছেন কিংবা আপনার বাড়ির কেউ যদি এবারে পরীক্ষা দিয়ে থাকেন, তারা এই বিভ্রান্তিমূলক খবরে বিশ্বাস করবেন না। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিফিকেশন বা পরীক্ষা সূচি প্রকাশ করা হয়নি। যাই হোক, এই খবরটি জেনে আপনাদের ভালো লাগলে এখন একটি লাইক করে দিন, আর এটিকে অন্যদের সাথেও শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন, কারণ তারা এই ভুয়ো খবরে বিশ্বাস করে তারাও বিভ্রান্তির মধ্যে থাকবেন। তাই তাদের সাথেও শেয়ার করে জানিয়ে দিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।